আসন ভাগাভাগি নিয়ে 14 দলের শরিকরা আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছে। তো এই বৈঠকের যে খবর প্রকাশিত হয়েছে প্রথম আলো সহ অন্যান্য অনলাইনে, রীতিমতো খুবই লজ্জার এবং দেউলিয়াপনার চূড়ান্ত। এখানে দেখা যাচ্ছে যে তারা নৌকার জন্য একেবারে অস্থির এবং পাগল প্রায়, অন্যদিকে ক্ষোভ অভিমান পরিষ্কার। যেমন হাসানুল হক ইনু বলেছেন, যদি পরিস্থিতি তেমনই হয় তাহলে মশাল মার্কা একজন তারা প্রার্থী নমিনেট করবে, বাকিটা সব প্রত্যাহার করবে। আর ওয়ার্কার্স পার্টির হাসানুল হক রাশিদ খান মেনন, তিনি তো বলেই বসছেন যে তাহলে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত দল নেবে। এরকম একটি অবস্থা, এর মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ এখনও নিশ্চিত করছে না। আওয়ামী লীগ সময় ক্ষেপণ করছে, তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছে যে কয়টা দিলে, মানে অনেক আগে ভাগে তারা বিষয়টা ফয়সলা করতে চাচ্ছে না, তাহলে হয়তো 14 দলের শরিকরা বেশি আসন চাইতে পারে। সুতরাং একদম শেষ মুহূর্তে তারা নিয়ে যেতে চাচ্ছে পুরো পরিস্থিতিটা। তো এখন কৌশলের খেলা চলছে, মারপ্যাচের খেলা চলছে। কিন্তু এই খেলার মধ্য দিয়ে খুব দুঃখজনক হচ্ছে যে 14 দলের আওয়ামী লীগ বাদে বাকিদের যে কি দেউলিয়া পরিস্থিতি, সেটা দর্শক সেই একটু রিপোর্টটা যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন। এখানে বলা হচ্ছে যে আসন ভাগাভাগি নিয়ে সময় ক্ষেপণে আওয়ামী লীগের উপর অসন্তুষ্ট 14 দলীয় জোটের শরিকরা রোববার রাতে জাতীয় সংসদ ভবনের এক বৈঠকে শরিকরা আসন ভাগাভাগি চূড়ান্ত করার উপর জোর দেয়। জোটের প্রধান আওয়ামী লীগ আরও সময় নেওয়ার কথা বলে এক পর্যায়ে শরিকরা অসন্তোষ প্রকাশ করলে 3-4 দিনের মধ্যে সমঝোতার আশ্বাস দেয় আওয়ামী লীগ। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। সূত্র বলছে, বৈঠকের শুরুতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শরিকরা আসনের যে তালিকা দিয়েছেন তা বিচার বিশ্লেষণ করে আসন ভাগাভাগিতে সময় লাগছে। তখন শরিক দলের কোনো কোনো নেতা বলেন, এই বৈঠকেই শরিকদের আসন চূড়ান্ত হয়ে যাবে এমনটা ভেবে তারা বৈঠকে অংশ নিয়েছেন, এই বৈঠকেই এই বিষয়ে সিদ্ধান্ত হওয়া দরকার। এই পর্যায়ে ওবায়দুল কাদের 14 দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর মতামত চান। তখন আমির হোসেন আমু বলেন, 14 দলের তালিকা নিয়ে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার সঙ্গে তিনি 4 দিন বসছেন, দলীয় প্রধান তথ্য দিয়ে এবং সমীক্ষা প্রতিবেদন দিয়ে দেখিয়েছেন কোনো আসনে শরিকদের শক্ত কোনো অবস্থান নেই, এই পর্যায়ে বিচার বিশ্লেষণ করে আসন দেওয়ার কথা বলেছেন। তার মানে হচ্ছে আমির হোসেন আমু বলছেন যে তিনি 4 দিন বসেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে এবং প্রধানমন্ত্রী একেবারে সমীক্ষা দিয়ে তথ্য দিয়ে দেখিয়েছেন যে কোনো আসনেই শরিকদের কোনো শক্ত কোনো অবস্থান নেই, এই অবস্থায় তারা নির্বাচন করবে। এই জন্যই আওয়ামী লীগের কেউ কেউ বলেন যে 14 দল হচ্ছে একটা আদর্শিক জোট, এটা নির্বাচনী জোট না। আসলেই তাই, মানে এখানে তো মানে রাশেদ খান মেনন নাসিমা কিনু অনেক বড় নেতা, কিন্তু তাদের তো কোনো সাংগঠনিক বেজ নেই যে তারা জিতে আসবেন। যে সূত্র বলছে, এক পর্যায়ে আওয়ামী লীগের মাহবুবুল হানিফ বলেন, 17ই ডিসেম্বরের আগে তো আসন সমঝোতা করা কঠিন। তখন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মেনন বলেন, 17ই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করা যাবে না, কারণ তিনি নিজে 2টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, কোন আসনে সমঝোতা হবে সেটা না জানলে প্রস্তুতি নেবেন কিভাবে, ভোটের জন্য নানা কমিটি গঠন সহ অনেক কাজ আছে। এক পর্যায়ে তিনি বলেন, 17ই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হলে ভোট করবেন কি না সেই বিষয়ে দলে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তার মানে পরিস্থিতি এমনই, যদি আওয়ামী লীগ 17ই ডিসেম্বর পর্যন্ত ঠেকায় তাহলে ওয়ার্কার্স পার্টি আদৌ ভোট করবে কি না সেটা দলের মিটিং ডেকে তারা সিদ্ধান্ত নেবে। এক ধরনের প্রচ্ছন্ন হুমকি বলা যায়, বা অভিমান যেটাই বলা হোক না কেন। এই পর্যায়ে আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগের প্রার্থীরা সবাই জানেন নৌকা প্রতীক নিয়ে তারা ভোট করবেন, 14 দলের শরিকরা তো সেটা জানে না, তাদের শঙ্কার যুক্তি আছে। তিনি ওবায়দুল কাদেরকে 3-4 দিনের মধ্যে একটা সুরাহা করার আহ্বান জানান। বৈঠকের সূত্র জানায়, জাসদ সভাপতি হাসানুল হক ইনু কাকে কাকে নৌকা প্রতীক দেওয়া হবে তা দ্রুত জানানোর আহ্বান জানান, পাশাপাশি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন। এক পর্যায়ে তিনি বলেন, কাউকে যদি নৌকা না দেওয়া হয় তাহলে সেটা এখনই বলে দেওয়া হোক, তাহলে মশাল নিয়ে তার দলের একজন ভোট করবেন, অন্যরা উঠে যাবেন। তবে তিনি জানান, রাজনৈতিকভাবে 14 দলীয় জোট থাকবে, আওয়ামী লীগকে সমর্থন করে যাবেন তারা। এটা হলো অভিমানের কথা, এটা হলো মনের কথা না, এটা এক ধরনের আওয়ামী লীগের উপর চাপ তৈরি করা বোঝাই যায়।
আর আনোয়ার মঞ্জু জাতীয় পার্টি, তিনি বলছেন তার আসনে স্বতন্ত্র প্রার্থী আছে। জানি বলেন আগে নৌকার প্রার্থীকে প্রত্যাহার করতে হবে, এরপর জয়ী করে আনার দায়িত্ব আওয়ামী লীগের, নতুবা বদনাম আওয়ামী লীগেরই হবে। এ সময় ওবায়দুল কাদের হেসে হাঁ সূচক জবাব দেবে দেন, মানে কি বলবে আর, মানে এই সমস্ত দেউলিয়াপনা কথা শুনে। বৈঠকে আসন নিয়ে সমঝোতায় জটিলতার এক পর্যায়ে তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বাসার মায়ুস ভান্ডারি বলেন, শরিকদের তালিকা অনেক লম্বা, তাই বর্তমানে শরিকদের যে কয়টি আসন আছে সেগুলো নিয়ে আলোচনা চূড়ান্ত করে ফেললেই হয়। বৈঠকে 14 দলের কিছু শরিক অংশ নিলেও তাদের আসন পাওয়ার সম্ভাবনা নেই বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে এক শরিক দলের নেতা নিজের জনপ্রিয়তা আছে বলার চেষ্টা করলে তাকে নিজ প্রতীকে ভোট করার পরামর্শ দেন আওয়ামী লীগের নেতারা। এই সময় এক শরিক দলের নেতা বলেন, যাদের আসন দেওয়া হবে না তাদের এভাবে বৈঠকে ডাকাটা কতটা যৌক্তিক বা কতটা ঠিক, মানে এটা কঠিন অবস্থা। মানে যেখানে হাসান হক ইনু রাশেদ খান মেনন তাদেরই মানে আসন পাওয়াটা কঠিন, সেখানে মানে শরিক অন্য যে যারা আছে মানে তাদের অবস্থাটা কী এবং তাদেরকে কেন ডাকা হলো, এই হলো প্রশ্ন আর কি। আবার হাসান হক ইনু বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, 14 দলীয় জোট একসঙ্গে নির্বাচন করবে, জোটের যারা প্রার্থী হবেন তারা নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন, তবে আওয়ামী লীগের পক্ষ থেকে আসন বন্টনের বিষয়টি চূড়ান্ত করা হয়নি, তারা আরও দু একদিন সময় চাইছে। রাশেদ খান মেনন বলেন, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, আমার কাছে মনে হয় আওয়ামী লীগ এখনও তালিকা প্রস্তুত করতে পারেনি। নজিবুল বাসার মাইন্স ভান্ডারি এবার বলছেন, এটা ভুলে চলবে না, নির্বাচনের পর একটা কঠিন সময় আসছে, এই সময় জোটের প্রয়োজনীয়তা আছে। তিনি বলেন, আমরা যারা চারজন মেনন ইনু মঞ্জু এবং নজিবুল সংসদে আছি, নিশ্চিত তারা নৌকা নিয়েই নির্বাচন করবেন, কিন্তু সমস্যা হচ্ছে যে মেনন ভাই কোথায় করবেন, তবে আমরা কিন্তু সবাই জানি তিনি কোথায় করতে পারেন, এই চারজনের সঙ্গে যারা যুক্ত হবেন তা নিয়েই সমস্যা হচ্ছে। তিনি আরও বলেন, কোথায় কে জিতবেন এটাও দেখার বিষয়, বর্তমান যে জায়গাটা আছে সেটাও দেখতে হবে, তবে আমি মনে করি যথার্থ সুন্দর আলোচনা হয়েছে। মানে এরকম একটা অবস্থা, মানে এখন পুরোটাই নির্ভর করছে আওয়ামী লীগের দয়া দেখানোর উপর, 14 দলের শরিকদের যে কী দুরবস্থা, কী দেউলিয়া অবস্থা, অন্তত এই বৈঠকের মধ্য দিয়ে সেটা ফুটে উঠেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।